ছবি তুমি আগেও করেছো, কিন্তু এই ছবিটা একটা স্পেশাল, কেমন অভিজ্ঞতা হয়েছে এই ছবি? প্রথমে বললাম যে এটা ভালোবাসার বাড়ি, লাভ লিটল নেস্ট, অনুভবই এটা নাম একবার উল্লেখ করেছিলেন। ভালোবাসার বাড়িতে একটা ভালোবাসাই পেয়েছি, প্রত্যেকটা অভিনেতা প্রত্যেকটা অভিনেত্রী, আমাদের অ্যাকুশিয়ানসরা, আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে ক্যামেরাম্যান থেকে শুরু করে, ক্যামেরা নিজেই করেন তনুবাবু, তো তনুবাবুর ভালোবাসা, ভালোবাসাতে এই ভালোবাসার বাড়ি গড়ে উঠেছে। এবার বাড়ির ভিতর কী কী আছে, মান দুঃখ অভিমান ভালোবাসা যা যা আছে সেটা দেখার জন্য আপনাকে ভালোবাসার বাড়িতে পিকার বিয়ার থেকে দেখতে হবে, সেটা এখানে বলছি। আরেকটা জিনিস, অ্যাকশন তুমি করতে এখানে অনেক অনবদ্য অভিনয় করেছো, দুটোর মধ্যে কোনটা কঠিন মনে হয়েছে? একটা অভিনেতার ক্ষেত্রে সমস্যাটা করাই উচিত, আমি কোনো জিনিসে বায়াস নই, আমার কমেডি ভীষণ ভালো লাগে, আমি বিশেষ একটা ধারাবাহিক করছি প্রকল্প, সেখানে আমি কমেডি প্রচুর পরিমাণে করি, তার সাথে আমি সিরিয়াস ক্যারেক্টারও করি। এবার এখানেও তাই, একটা অদ্ভুত মেসমারাইজ ক্যারেক্টার যেটা অনুবাবু নিজের নিজে বিল্ড আপ করেছেন, প্রচুর দ্রুত কাহিনী কাহিনী অবলম্বন এই ভালোবাসার বাড়ি, সত্যি জার্নিটা অন্যরকমের, এবং ফাইট সেটাও একটা অ্যাক্টিং, কাউকে না মেরে লোকেশনে প্রমাণ করা, দর্শকের সামনে প্রমাণ করা যে আমি মেরেছি, আর এখানেও যেটা আছে যে কোনো ফাইট নেই কিছুই নেই, কিন্তু কিছু না করে সব কিছু বলে দেবা, যেটা তনুবাবুর স্পেশাল। এরপরে তুমি সিনেমার দিকে চলে যাবে না সিনেমা? দুটোই সমানভাবে করতে চাই এরকম বলবো না, ভালো কাজ করতে চাই এটা বলবো, সেটা সিরিয়াল ধারাবাহিকও হতে পারে, সেটা ভালো ছবিও হতে পারে, ছবি অবশ্যই করতে চাই, অনেকদিন ছবি থেকে বাইরে আছি, তার কারণ ধারাবাহিকের মধ্যে যুক্ত আছি বলে সময় দিতে পারি, কিন্তু ছবির অফার চাচ্ছে, কিন্তু এটা থেকে বেরিয়ে গিয়ে করাটাই কিন্তু সম্ভব না, আর আমি খুব কনসেন্ট্রেট দিয়ে কাজ করি, তার কারণ আমার অনেক ওয়ার্কশপ থাকে, আমার নিজের অনেক ওয়ার্কশপ থাকে যেটা আমি বাড়িতে নিজে নিজে করি, সেটা না করতে পারলে আমার খুব অসুবিধা হয়, সেই জায়গা থেকে ছবিটা অবশ্যই করতে চাই, ধারাবাহিকও করছি।